গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার নতুন পুরনো সকল বন্ধুদের জানাই অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছিলাম, তো এই যে এখানে মাকে বলছি এই জুতোটা আগে আমি ইউজ করতাম, এটা আসলে মার জন্যই কেনা, তো ওখানটাতে একটুখানি উঠে গেছে ওপরে যে ডিজাইনটা আঠা দিয়ে করা ছিল। আর এই গাছগুলো তো আর ফুলই হলো না বলো, এগুলো কি গাঁদা? এগুলো ওই যে ওদিকে ফুটেছে ওই গাঁদা, রক্তগাঁদা। রক্তগাঁদা সব গাছগুলো? হুম, এগুলো কাকিমার ঘর থেকে নিয়ে এসেছিলো, আমি কুড়িয়ে এত দেরি করে আসছি। গাছ তো দিন দিন বড়ই হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইদিকে তো সব হয়ে গেছে, সব গাছ হয়ে গেছে। ওইদিক করে তুললাম, আমি জানি আসবে না আসবে, বেশ অনেকদিন পরই আবার সেই পুরোনো রুটিনে ফিরলাম ব্লগ দেওয়ার। অনেকদিন যাবৎ ব্লগ দেওয়া হয়নি নানা কারণে। তো মা এখানে দাঁড়িয়ে আছে, মা আর আমি দুজনেই দাঁড়িয়ে আছি এই সবজি কাকুর কাছ থেকে সবজি নেবে বলে। তো মার একটা পুজো, মানে ইতু পুজো মা করেছিল, আগে যারা ভিডিও দেখেছেন তারা জানেন, তো রবিবার পুজো করতে হয়। তো ওখানে মা ভেবেছিলো ফুল আনা হয়নি, তো ওই কাকুর কাছে ফুল থাকে, তো ওই ফুল নেবে বলে, কিন্তু আজকে দেখলো আজকেই দরকার, আজকেই ফুল নেই। আর মা ফুল নিতে পারলো না, তো যা গাঁদা ফুল উঠেছে মনে হয় ওই ফুল দিয়েই পুজো করবে। আর এখানে মা পালং শাক নিচ্ছে, তো ওই দাম কষাকষি চলছে এখন, 20 টাকা বলছে, এইটুকুনি আটি শাক, পালং শাক 20 টাকা বলছে। তো দিয়ে মা ওই টাকা দিচ্ছে, মা সবজিটা নিয়ে নিল। তো চলো সাথে থাকো, সারাদিন কী কী হচ্ছে শেয়ার করছি তোমাদের সাথে। আজকে হলো মায়ের ইথু পূজা, এতদিন তো আমাদের অসুখ চলছিল, এই জন্য মা করতে পারেনি, যেহেতু ইথুর ঘর তুলেছিল মা, তো আজকে আবার নতুন করে করছে। কিন্তু ফুলের আশাই ছিল মা যে বাড়ির ওপর থেকেই সবজি কাকুর কাছ থেকে ফুল নেবে, তো ফুলও পেলো না। গাছের যে গাঁদা ফুল উঠেছিল ওই গাঁদা ফুল ওখানে দূর্বা এইসব দিয়ে এখন পুজো করে নিচ্ছে। আর কলা মা মনে এখানে কলাটা রাখা আছে, কালকে নিয়ে এসেছিলাম, শুধু কলাই এনেছি কালকে। আমি যে কিশমিস ভিজে রেখেছিলাম কালকে, যা ভুলে যাই তাই। এখানে কিশমিস ভেজানো আছে, আর ওই যে আতপ চাল মাখছে মা। তো চল ঘরে ঠাকুর, এই ঠাকুর সব কিছু দেবো, ঘর সাজানো হয়ে গেছে। গাঁদা ফুলের গন্ধটা চারিদিকে ছড়িয়ে গেল সাথে সাথে, এই যে ছাড়ালাম, ছাড়ালে বলে ছড়িয়ে গেল। কারণ এই ঘড়ি নাকি খারাপ ঘড়িকে সবসময় উল্টো করে রাখতে হতো, এখন এখানে রাখি আমি আপাতত। বিছানা তোলা হয়নি, বিছানাটা তুলে তোলা। তো বিছানা গুছানো প্রায় কমপ্লিট করে নিলাম। আর এই বিছানাটাতে কী হয় না, চাদরটা ওই মাথার দিকে, যেহেতু পূর্ব দিকে মাথা করে শুই, তো পূর্ব দিকে চাদরটা নিচের দিকে নেমে নেমে এই পশ্চিম দিকে বেশি হয়ে যায়, তো এই দিকে সবসময় চাদরটা বেশি পড়ে যায়, আর ওই দিকটাতে হয়ই না, তো সব দেখা যায়। আর এখানে যে বাবা শেভিং করে নিচ্ছে, আর আমি চলে যাবো ব্রাশ করতে, তো ব্রাশ নিয়ে চলে গেলাম, গিয়ে রোদে একটু দাঁড়ালাম। এই রোদে দাঁড়িয়ে শীতকালে ব্রাশ করতে যে কত টাইম লাগে, রোদে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে, তো আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা করে নিলাম, তারপরে মুখটা ধুয়ে নেব। তো সাথে থাকো। তারপরে আজকে আবার ভাবছিলাম একটুখানি আইব্রো করতে যাব, তো এইসবই ভাবছি, আর যা যা প্ল্যানিং সব আমার মনে হয় আমি ব্রাশ করতে করতেই করে নিই। মার পুজো কমপ্লিট, মা এখানে ব্রত কথা পড়ছে।
হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সামনে হয়, তো ওই জন্য ফোন করে নেবো, তারপরে আইব্রোটা করে আসবো। তারপরে ভেবেছিলাম একটা ফেস প্যাক লাগাবো মুখে, তো তারপরে ভাবলাম যে না, আর আমার মাঝখানে মুখে দেখেছিলে কিরকম সানবার্ন হয়ে গেছিল, তো সানবার্ন হওয়ার জন্য আমি যেটা ইউজ করতাম সেটা দেখাচ্ছি তোমাকে। এই দেখো, আমি এটা নিয়ে এসেছিলাম, আমাকে এটা বলেছিল ইউজ করতে। এইটা, এই ক্রিমটা ইউজ করতে বলেছিল, 300 টাকা মতো নিয়েছিল ক্রিমটার শুধু দাম, 20 গ্রাম। হ্যাঁ, 20 গ্রাম, 20 গ্রামের অনলি 300 টাকা দাম। তো বেশ ভালো এফেক্টিভ ওটা, মানে মুখে শুধু সানবার্ন না, কোনো ভি ইরিটেশন বা কোনো ক্রিম লাগালে যদি জ্বলে পুড়ে যায়, তা মানে যদি জ্বালা জ্বালা করে বা র্যাশ কিছু বেরোয়, তাহলে হচ্ছে ওটা লাগালে ঠিক হয়ে যাবে। তো ওটাও লাগিয়েছি, প্লাস বোরোলিন লাগিয়েছি, আর বোরোলিনটা খুব এফেক্টিভ আমি দেখেছি। এর আগেও আমার একবার হয়েছিল, এই শীতকাল পড়লে এই রোদে ঘুরে আমার এরকমই হয়, তো হয়েছিল, তো তখনও হচ্ছে ঠিক হয়ে গেছিলো, তো এবারেও ঠিক হয়ে গেছে। আর তো এখন ফোন করবো, আর টিফিন করা হয়নি, ব্রাশ করে এলাম এই মাত্র দেখতেই পেলে, তো চলো কি টিফিন করি দেখে নি। মা বলছিল আমাকে যে ম্যাগি বানিয়ে নিতে, তো এখন ম্যাগি বানাই না, অন্য কিছু খাই। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে, প্লিজ একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে প্লিজ। চলো কি হচ্ছে দেখে দেখাচ্ছি তোমাদেরকে, সাথে থাক। আর এই বক্সটাতে দেখো, এই দুটোই আছে এখন। এলে কি ছিল মা অ্যাকচুয়ালি? নারকেলের পুর দেওয়া পিঠের মতো এরকম করে দেখো, এগুলো করেছে। তো আমাদের অফিসের কাছে একটা, মানে সামনের বাড়িতে, অফিসের সামনের বাড়িটাতে দুটো টুইন বেবি হয়েছিল, তাদের নামকরণ হয়েছে, তো সেখান থেকেই বক্সটা দিয়েছিল, সবাইকেই দিয়েছিল। তো এই বক্সটা নিয়েছিলাম, কালকেই গেছিলাম, এটা রাখা আছে। আর তোমাদের ম্যাগিটা দেখাচ্ছি, দেখো ১৪ টাকা নিয়েছে না? 2 মিনিট নুডলস লেখা থাকে, কিন্তু 2 মিনিটে হয়, এত কিছু দেওয়ার পর তো হয় না। আলু দেবে, পেঁয়াজ ওইসব দিয়ে, এটা দিয়ে হবে না, শুধু ওইটা সিদ্ধ করে খাই তো, ওটা 2 মিনিট লাগে। ওটা সিদ্ধ করে খেলেও 2 মিনিটে হবে না, ওটাই বলেছে। ইজি ইজি রেসিপি, এই যে এখানে এতগুলো চাল ফাইনালি ম্যাগিটা দেখো মা বানিয়ে দিয়েছে, মা বলবে মাই বানিয়ে দিল, আমার দেরি হয়ে যাচ্ছে দেখে। তো এখানের মধ্যে কিন্তু গাজর, ডিম আছে একটা, আর লঙ্কা, পেঁয়াজ, আলু সব দিয়ে বানিয়েছে, খুব টেস্টফুল হয়। আর এই সবজি দিয়ে ম্যাগি এইভাবে চাউমিনের মতো বানিয়ে খেয়েও কোনো সময়। তো এই রেসিপিটা এর আগে আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে চেক করে নাও, খুব সুন্দর, খুব টেস্টি লাগে। আমার তো প্রচণ্ড লোভ, আমি আর কথা বলতে পারছি না, চলো চটপট গিয়ে আমি খেয়ে ফেলি। আর তোমাদের যদি জিভে জল আসছে তো তোমরাও চলে আসো, আর নয়তো ঘরে বানিয়ে নাও। আমি এসেছিলাম আইব্রো করতে, আর এই যে গাছগুলো দেখছো এটা কিন্তু ওই পার্লার দিদির বাড়িটারই গাছ। তো এই গেট থেকে বেরিয়ে যাচ্ছি, দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি আইব্রোটা কেমন হয়েছে। তো এই দেখো, এইভাবে হয়েছে আইব্রোটা, আর শীতকালে বুঝতেই তো পারছো প্রচণ্ড ব্যথা করছে। আইব্রো করা হয়ে গেছে, আইব্রো করা হয়ে গেছে কমপ্লিট, তো আইব্রো করে চলে এলাম। রাস্তায় বাবার সাথে দেখা হচ্ছিল, বাবা এইমাত্র বাজার গেল, বাজার বলছি লুঙ্গি সেলাই করতে দিছো ওখানে গেল না, মার মতো এভাবে সরু সরু করে আমি জীবনে কাটতে পারি না, দেখো কত সরু করে কাটে। এটা তো পালং শাক, ছোলার শাক হলে আরো একবার মিহিকে কাটতে হবে, একবার খুব মিহিকে কাটতে হবে চোলার শাক, তবেই ভালো লাগবে। আর শাক পালা যত এ করবি তত ভালো লাগবে, ঘন্ট করলে। আর চচ্চড়ি যারা করে তারা তো বড় বড় করে কেটে নেয়, এসব অনেকে লোকই আলু বেগুন পালং শাক মূলা সব দিই ঘ্যাঁট।
বেশিরভাগ ঘরই এরকম রান্না হয়। শুধু পালন তো কিছুও রান্তে পারে না, এই দেশে লোক এরকম শুধু বেগুন দিয়ে এরকম পালন করতে পারে না। দেখো আবার আমি নিয়ে চলে এসেছি এখানে সিমাই করার, কাল রাতে মা সিমাই করেছিল, আমি ভিডিও ছেড়েছিলাম একটা শর্টস বানিয়ে, তো এই সিমাইটা এখন খেয়ে নেবো। আর এখন সময় হচ্ছে, আমাদেরকে বলে দিচ্ছি এখন সময় হচ্ছে 12:06, আমি আইব্রো করে চলে এসেছি, তারপরে এই সিমাইটা খেয়ে নিচ্ছি আর ওখানে সিনেমা দেখছি, আর মা ওই যে রান্না করছে ওখানে দেখতে পাচ্ছ, তো চলো সিমাইটা খেয়ে নিই। আর সিমাইটা আমার প্রচণ্ড পছন্দের জিনিস, মানে সিমাই আমার খুব ভালো লাগে, তবে সিমাইটাকে প্রথমে যে ভাজতে হয়, তো সিমাইটাকে লাল লাল করে একটু ভাজলে ওই যে দুধের মধ্যে দেওয়ার পর লাল লাল সিমাইগুলো, ওগুলো খেতে আমার খুব ভালো লাগে। তো যেহেতু এই লাস্ট এই এক বাটি ছিল, মা আমার জন্য রেখেছিল, তো ওটা আমি খেয়ে নিচ্ছি, ওই জন্য একটু একটু করে খাচ্ছি, দেখতেই পাচ্ছ কারণ ওটা শেষ হয়ে যাবে, মানে আমার খুব পছন্দের, তো ওই জন্য একটু একটু রেখে রেখে খাচ্ছি আর ফিল করে করে খাচ্ছি। তো তোমাদের কার কার পছন্দ সিমাইটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো এখানে দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে, তো মাঝখানে আমি ভিডিও করিনি। আর এই দেখো কী কী আছে, ডাল আছে, মুসুর ডাল, বেগুন ভাজা, পালং শাক বেগুন দিয়ে আর কী কী সব দিয়ে মা করেছে। আর এখানে দেখো মূলো সেদ্ধ মা মাখছে, তো এটা সর্ষার তেল দিয়ে একটু মাখছে। আর এখানে ফুলকপি আলু দিয়ে কিন্তু ঝাল ঝাল করেছে, মানে একদম মাখা মাখা তরকারি, ডাল দিয়ে খেতে দারুণ লাগবে। আর গরম ভাত তো মা বললো খেয়ে নে, আমি চটপট খেয়ে নিচ্ছি গরম ভাত, মানে শীতকালে দুপুরবেলা এরকম গরম গরম ভাতের সাথে ফুলকপির এরকম কষা তরকারি খুব ভালো লাগে খেতে। তো মা যে বেড়ে দিচ্ছে ভাত আমাকে, আর গরম ভাতে দেখতেই পাচ্ছ জানলা দিয়ে রোদ্দুর আসছে কি সুন্দর, তো গরম গরম ভাত তাড়াতাড়ি। গাইস গুড ইভিনিং তোমাদের সবাইকে, আর কি বলে এখন হচ্ছে সময় 7:05 বাজে এখন, আর এখন হচ্ছে বাবাই একটু আগে এসছে, দিয়ে ও চিকেন নিয়ে এসছে আজকে, কিন্তু ও জানতো না যে মা আজকে হচ্ছে মানে আজকে মার নিরামিষ বলে, তো চিকেন রান্না হবে, চিকেন নিয়ে এসছে, মা ম্যারিনেট করে রেখে দিয়েছে, সব জোগাড় করা হয়ে গেছে, মা সব জোগাড় করেছে, মাই করেছে। আর মা যেহেতু নিরামিষ, তো মা আগে রুটিটা ওই সাইডে আলাদা করে মানে করে নিচ্ছে রুটিটাকে, তো নিরামিষ তো ছোঁয়াই হয়ে যাবে, ওই জন্য আলাদাভাবে রেখে দিয়ে মা রুটিটা করে নিচ্ছে, তো রুটিটা হয়ে যাক তারপরে মা চিকেনটা করবে। তো আজকে রাত্রেবেলা খাবারটা পুরো জমে যাবে, তো আশা করছি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে, শেয়ার করছি তোমাদের সাথে। আর লিপস্টিক দেখছো পরেছি, আমি এমনি সময় পরি না, মানে লিপস্টিক না পরে আমার প্রায় এক মাস মতো হয়ে গেছে লিপস্টিক আমি পরি না, আর কারণ এই শীতকাল পড়েছে তো এই সময় প্রচণ্ড স্কিনে প্রবলেম হয় আমার, ওই জন্য আমি পরি না। তো ওই ঘরে এখন বাবা টিভি দেখছে, সিরিয়াল দেখছে, মা এখানে রুটি করছে, আমিও দেখছিলাম সিরিয়াল, তো আমি এলাম একটুখানি এখানে দেখতে কি করছে মা। তো যাই হোক সাথে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এখানে দেখো কী কী মা নিয়েছে, রসুন, এখানে পেঁয়াজ কুচি কুচি করে একদম সরু সরু করে কেটে নিয়েছে, এখানে ধনে পাতা মানে ছিলই না, ওই একটু ছিল ওটাই মা বের করে ধুয়ে কেটে রেখেছে, আলু দিয়েছে বড় বড় করে, আর এখানে হচ্ছে রুটি, তো গরম গরম রুটি ভাবছি আমিও খাবো দুটো, দেখছো কীরকম ফুলছে, তো এইভাবে ফুলো ফুলো রুটি খেতে আমার বেশ ভালো লাগে। তো তোমরা জানিও কিন্তু তোমাদের কার কার ভালো লাগে। আর লাল লাল গ্যাস জ্বলছে দেখতে পাচ্ছ, গ্যাস কিন্তু শেষ হয়ে আসছে, এই মাসে গ্যাস নেওয়া হয়নি, তো নেবো যা গ্যাসের দাম আর কি নেবো, তো এইগুলোই হয়েছে। আর ওইদিকে তোমাদেরকে দেখাচ্ছি মাংস হচ্ছে ম্যারিনেট করে রেখেছে মা, আর দেখো পুরো গোল, আমি এইভাবে বেলতেই পারি না রুটি, তো রুটি বেলতে গেলে আমার ভাজ হয়ে যায়, এই হয়ে যায়, তো এই যে মাংসটা দেখে নাও, মাংস ম্যারিনেট করেছে, এর মধ্যে টমেটো কেটে দিয়েছে, মশলা দিয়েছে, নুন হলুদ দিয়ে, এই দেখো এখন আমি রুটি খাবো, এখানে নুন, এই যে তেল দিচ্ছে মা, এখানে সর্ষার তেল, সর্ষার তেল, আর এই যে শুকনো লঙ্কা ভাজা পুরনো, তো এটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটা দিয়ে এই যে গরম গরম রুটি এখন আমি খাবো, চলো মেখে নিই।
এরপরে কষা মাংস দেখো একদম তৈরি, হাতের মধ্যে চলে এসেছে। তো প্রথমে বাবাইকেই দিলাম টেস্ট করতে যে কেমন হয়েছে, বলতে বললাম তো কি বলে দেখি। আর তোমাদেরকে আগে থেকে বলে দিই, ভিডিওটা আর আমি বেশি কন্টিনিউ করিনি, এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর শুনে নাও মাংসটা কেমন লেগেছে। Come on. Ricky, tell me. No, 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 no